আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেনের বিরুদ্ধে 9 মে আসতে পারে ভয়াবহ যুদ্ধের ঘোষণা ইউক্রেনের একটি অঞ্চল দখল নিতে চায় হাঙ্গেরিও মুসলিমরা আমাদের দেশকে শক্তিশালী করেছে এবার স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধকে জিতবে যা বললেন মোদি এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ যেভাবে সমস্যায় ফেলছে তাইওয়ানকে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইউক্রেনের বিরুদ্ধে 9 মে আসতে পারে যুদ্ধের ঘোষণা ইউক্রেনের বিরুদ্ধে এবার আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী 9 মে এই ঘোষণা আসতে পারে বলে মনে করছে মার্কিন ও পশ্চিমা কর্মকর্তারা চলমান যুদ্ধকে এখনও পর্যন্ত বিশেষ সামরিক অভিযান বলে আসছে মস্কো পশ্চিমা কর্মকর্তাদের বরাতে সিএনএন বলছে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা হলে ইউক্রেনে নিজেদের রিজার্ভ বাহিনীকে পুরোপুরি মোতায়েনের সুযোগ পাবে মস্কো ব্রিটিশ প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস গত সপ্তাহে এলবিসি রেডিওকে বলেন আমি মনে করি পুতিন তার বিশেষ অভিযান থেকে সরে এসে মে মাসেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে যদিও 9 মে রাশিয়া আসন্ন বিজয় দিবস উদযাপনে ইউক্রেনের মস্কোর সামরিক অভিযানের গতির উপর কোনো প্রভাব ফেলবে না বলে সম্প্রতি জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তিনি বলেন আমাদের সামরিক বাহিনী বিজয় দিবস সহ কোনো তারিখেই তাদের কর্মকাণ্ডে পরিবর্তন আনবে না ইউক্রেন অভিযানের গতি নির্ভর করবে বেসামরিক লোক এবং রাশিয়া সেনাদের জন্য কোনো ঝুঁকি কমানোর প্রয়োজনের উপর রাশিয়া সাধারণত মস্কোতে একটি বৃহৎ সামরিক কুচকাওয়াজ এবং ইউরোপে ফ্যাসিবাদের পরাজয়ে দেশটির অগ্রণী ভূমিকাকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য মাধ্যমে বিজয় দিবসের আয়োজনের সূচনা করে দিনটিকে সামনে রেখে তাই মস্কো ইউক্রেনে অভিযান সাময়িক বা পুরোপুরি বন্ধ করতে পারে বলে মনে করা হলেও সেই সম্ভাবনা উড়িয়ে দেন সের্গেই ল্যাভরভ ইউক্রেনের একটি অঞ্চল দখল নিতে চায় হাঙ্গেরিও রাশিয়ার সামরিক অভিযানের কথা হাঙ্গেরিকে আগেই জানানো হয়েছিল এবং বুদাপেস্ট ইউক্রেনের ভূখণ্ডের একটি অংশ নিজেদের দখলে নিতে চেয়েছিল বলে দাবি করেছে কিয়েভ সরকারের একজন শীর্ষ কর্মকর্তা ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি এলেক্সি ড্যানিলভ সোমবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি বলেন হাঙ্গেরি রাশিয়াকে সমর্থন দেওয়ার কথা আগেই স্পষ্ট করেছে এছাড়া ইউক্রেনে হামলা চালানো হতে পারে বলে সতর্ক করে বিষয়টি আগেই হাঙ্গেরিকে জানিয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এলেক্সি ড্যানিলভ বলেন হাঙ্গেরি ভেবেছিল তারা আমাদের দেশের একটি অঞ্চল দখল করতে পারবে কিন্তু এটা কখনোই হবে না জয় অবশ্যই আমাদের হবে আর এমন আচরণের জন্য হাঙ্গেরিকে কঠিন পরিণতি ভোগ করতে হবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে ইউক্রেনীয় রাষ্ট্রের শত্রুদের তালিকায় অন্তর্ভুক্ত করার পর এইসব কথা জানালেন এনএসডিসির সেক্রেটারি এলেক্সি ড্যানিলভ এদিকে রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের বিভক্তি দেখা দিয়েছে এদিকে জার্মানি বলছে ইইউ এর দেওয়া নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা সম্ভব অন্যদিকে হাঙ্গেরির দাবি রাশিয়া তেল গ্যাসের উপর নিষেধাজ্ঞা দিলে অচল অবস্থা দেখা দেবে পশ্চিমা দেশগুলোতে রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি বন্ধ করা সহ জ্বালানির বিকল্প পথ খুঁজতে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে স্থানীয় সময় সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীদের একটি জরুরি বৈঠকে বসেন বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি কমিশনের কাদ্রি সিমসন বলেন রুবলে তেল গ্যাসের দাম পরিশোধ করলে রাশিয়ার উপর দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করা হবে এটি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি এদিকে ব্রাসেলসের উপর ওই বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক বলেন চলতি বছরের শেষের দিকে রাশিয়ার তেল ছাড়াই তাদের দেশ চলতে পারবে তবে গ্যাসের ওপর নিষেধাজ্ঞা সমর্থন করার মতো অবস্থান জার্মানির নেই রাশিয়া থেকে তেল আমদানি প্রসঙ্গে হ্যাবেক বলেন এর মধ্যে জার্মানি রাশিয়া থেকে তেল আমদানি 35-25% কমিয়েছে তার দেশ বিকল্প সরবরাহকারীদের সন্ধানে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি রুশ তেল গ্যাসের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে হাঙ্গেরি বৈঠকে দেশটির মুখপাত্র জোল্যান্ড কোভাকোস বলেন তেল গ্যাসের ওপর কোনো নিষেধাজ্ঞার বিষয়ে হাঙ্গেরির অবস্থান পরিবর্তন হয়নি হাঙ্গেরি ইইউ এর সিদ্ধান্ত সমর্থন করে না বলে সরাসরি জানিয়ে দেন তিনি মুসলিমরা আমাদের দেশকে শক্তিশালী করেছে
ঘোষণা বাইডেনের। ঈদ উল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার ঈদ উপলক্ষে মুসলিমদের সম্মানে হোয়াইট হাউসে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। তিনি বলেন, মুসলিমরা তার দেশ বিশেষ করে তার সরকারকে শক্তিশালী করেছে। তিনি নিজে তার শাসনকালে প্রথম পররাষ্ট্র বিষয়ক রাষ্ট্রদূত হিসেবে একজন মুসলিমকে বেছে নিয়েছেন, কারণ তিনি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন। বাইডেন আরও বলেন, মুসলিমরা এখনও তাদের ধর্মের জন্য সারা পৃথিবীতে নানান রকম প্রতিকূল পরিস্থিতির শিকার হচ্ছেন। তবে একথা স্বীকার করতে তার কোনো দ্বিধা নেই যে এই সংখ্যালঘুরা তার সরকারের শক্তি। তিনি মনে করেন, ধর্ম কখনোই কোনো ভেদাভেদের কারণ হতে পারে না। তার নিজের দেশে এই মনোভাব এখনও কিছুটা দূর হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। তবে গোটা বিশ্ব আরও বেশি কাজ বাকি রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কে জিতবে, যা বললেন মোদি। ইউক্রেনের সংঘাতে কোনো দেশ বিজয়ী হতে পারবে না বলে জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার জার্মান সফররত নরেন্দ্র মোদি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ভারত শান্তি সমর্থন করে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জার্মান চ্যান্সেলর ওয়ালফ স্কোলেজের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মোদি বলেন, আমরা যুদ্ধবিরতির ওপর জোর দিয়েছি এবং ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকে বিরোধ সমাধানে একমাত্র উপায় হিসেবে আলোচনার আহ্বান জানিয়েছি। আমরা বিশ্বাস করি এই যুদ্ধে কেউ বিজয় হবে না এবং সবাই হেরে যাবে, তাই আমরা শান্তির পক্ষে। ইউক্রেনীয়দের উপর মানবিক প্রভাবের পাশাপাশি তেলের দাম এবং বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ চাপও বিশ্বের প্রতি পরিবারের ওপর একটি বোঝা চাপিয়ে দিচ্ছে বলেও জানান মোদি। তবে এ সময় রাশিয়া সরাসরি নিন্দা না জানান, প্রসঙ্গত দুবছর পর তিন দিনের সফরে বিদেশে ভ্রমণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার জার্মানিতে চ্যান্সেলর ওয়ালফ স্কোলেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। মঙ্গলবার জার্মানি ছেড়ে ডেনমার্কে যাবেন মোদি। সেখান থেকে 4 মে বুধবার ফ্রান্সে যাবেন মোদি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বর্তমানে আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী জার্মানি, ফ্রান্স ও ডেনমার্ক সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অনেকে। ইউক্রেন যুদ্ধ যেভাবে সমস্যায় ফেলছে তাইওয়ানকে। ইউক্রেনে বিমান বিধ্বংসী মার্কিন ক্ষেপণাস্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় পূর্বঘোষিত সময় অনুযায়ী তাইওয়ান ওই অঞ্চলের সুরক্ষার জন্য অস্ত্রের চালান নাও পেতে পারে, এই আশঙ্কা প্রকাশ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমেরিকা তাইওয়ানকে যেসব বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনে, সেগুলোর চাহিদা এখন ব্যাপক। এরই মধ্যে আমেরিকায় এ ধরনের ক্ষেপণাস্ত্র মজুদ অনেক কমে গেছে। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রেও রয়েছে নানান প্রতিবন্ধকতা, এ কারণে সময়মতো তাইওয়ানের ক্ষেপণাস্ত্রের চালান নাও পৌঁছাতে পারে। তাইওয়ানের গণমাধ্যম জানিয়েছে, 2019 সালের চুক্তি অনুযায়ী রেইথিও কোম্পানি নির্মিত 250 ক্ষেপণাস্ত্র তাইওয়ানকে দেবে আমেরিকা। 2026 সালের মধ্যে এসব ক্ষেপণাস্ত্র হস্তান্তর প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। তাইওয়ানের সেনাবাহিনীর পক্ষ থেকেও আমেরিকার অস্ত্র হস্তান্তর প্রক্রিয়ায় বিলম্বের কথা স্বীকার করা হয়েছে। তারা বলেছে, বিলম্বের খবরের সত্যতা রয়েছে। ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা।